আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমি মুসাদ্দিক হাসান, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে সেট এবং ফাংশন। সেট এবং ফাংশন, এটা জানো যে নবম দশম শ্রেণীর যে দ্বিতীয় অধ্যায়টা আছে সেই দ্বিতীয় অধ্যায়ে তোমরা দেখতে পারবে যে সেট এবং ফাংশন নিয়ে আলোচনা করা হয়। সেট এবং ফাংশন হচ্ছে ওরকম একটা বিষয় যে বিষয়টা তোমরা অষ্টম শ্রেণীতে এই অধ্যায়টা তোমরা একটু প্রাথমিক ধারণা পেয়েছ অষ্টম শ্রেণী থেকে। সেই অষ্টম শ্রেণীর এই অধ্যায়টা থেকে প্রাথমিকের উপর বেস করে আজকে আমরা নবম শ্রেণীতে এসে এই অধ্যায়টা নিয়ে আমরা কথা বলতে চাই, সেটা হলো সেট ফাংশন বিষয়। তবে এই অধ্যায়টা তুলনামূলকভাবে অন্য সকল অধ্যায় থেকে একটু সহজ, তবে সেই সহজটা তোমাদের কাছে সবচেয়ে বেশি নাম্বার পাওয়ার জন্য উপযুক্ত হবে। অর্থাৎ এই এখান থেকে যে সৃজনশীল প্রশ্নটা আসবে, তোমরা অবশ্যই সেখান থেকে যদি একটু সতর্ক থাকো তাহলে সেখান থেকে তোমরা দশ অর্থাৎ একটি সৃজনশীল থেকে দশে দশ পাওয়ার মতো যোগ্যতা অর্জন করতে পারবে। তো বন্ধুরা, চলো আমার সাথে থাকো এবং আমার সাথে তোমরা এই সেট ফাংশনের সম্পর্কিত আজকের প্রথম ভিডিওতে তোমরা দেখতে পারবে যে আমরা কিভাবে এই সেটের উৎপত্তিটা হলো এবং এই সেটের বিভিন্ন যে প্রকারভেদগুলো আছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো বন্ধুরা, চলো যে আজকের সেট সম্পর্কিত প্রথম ক্লাসে। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আজকে সেট ও ফাংশন নিয়ে কথা বলছিলাম। সেট যিনি প্রথম এই ধারণা দিল, যে ইনি একজন গণিতবিদ, সেট সম্পর্কিত একজন ধারণা দিয়েছে। ওনার জন্মস্থান হচ্ছে জার্মানি এবং ওনার নাম হচ্ছে জর্জ ক্যান্টর। জর্জ ক্যান্টর এই সেট সম্পর্কিত প্রাথমিক যে ধারণাটা, অর্থাৎ এই সেট যে ধারণাটা দিয়েছেন, ওনার নাম হচ্ছে জর্জ ক্যান্টর এবং তার এই ধারণার উপর বেস করে সেটার নাম হয়েছে সেট তত্ত্ব নামে বেশি পরিচিত ছিল। তার ধারণাটির নাম সেট তত্ত্ব নামে পরিচিত। তো উনি আসলে কি বলতে চাইলেন যে সেটা নিয়ে একটু কথা বলি এবং আমাদের সেটের যে সংজ্ঞাটা, সেটের সংজ্ঞাটা আসলে কি বলা হয়ে থাকে সেটা নিয়ে একটু কথা বলে থাকি। খেয়াল করো সেটের সংজ্ঞা, তাহলে আমরা সংজ্ঞায় কি দেখতে পাই। আমি একটু সংজ্ঞা লিখে শুরু করতে চাই। সেটের সংজ্ঞাতে বলা হয়ে থাকে বাস্তব ও চিন্তা জগতের সুনির্দিষ্ট ও সামঞ্জস্যপূর্ণ, ঠিক আছে, সুনির্দিষ্ট ও সামঞ্জস্য সুসংজ্ঞায়িত সমাবেশকে, ঠিক আছে, সমাবেশকে সেট বলা হয়। বাস্তব ও চিন্তা জগতের কতগুলো বিষয়ের সুনির্দিষ্ট সামঞ্জস্যপূর্ণ সুসংজ্ঞায়িত বিষয়কে, সমাবেশকে আমরা বলবো কি সেট। অর্থাৎ এমন কতগুলো বিষয় একসাথে আমরা যখন বলবো সমাবেশ, তোমরা জানো যে মিটিং অনেকগুলো ব্যক্তির একসাথে হয়, তাহলে এই একসাথে যখন হবে তখনই সেটা সমাবেশ হবে এবং সেই সমাবেশটার নাম হবে কি সেট। খেয়াল করো আমি যদি বলি যে ইংরেজি বর্ণমালার ভাওয়েলগুলো নিয়ে আমি একটি সেট গঠন করা যেতে পারে, ইংরেজি বর্ণমালার ভাওয়েল অর্থাৎ এই স্বরবর্ণগুলো নিয়ে একটি সেট গঠন করতে পারে, ঠিক আছে, তাহলে স্বরবর্ণগুলো নিয়ে একটি সেট, স্বরবর্ণের সেট, স্বরবর্ণের সেটগুলো কীরকম হতে পারে আমরা লিখতে পারি এরকম এ ই আই ও ইউ। তাহলে ইংরেজি বর্ণমালা স্বরবর্ণের সেটগুলো হচ্ছে এ ই আই ও ইউ। সেটকে সাধারণত সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে মূল্যায়িত করা থাকে, হ্যাঁ, তাহলে এই সেটকে সাধারণত কিভাবে বলা হতে থাকবে, দ্বিতীয় বন্ধনীর সাহায্যে, দ্বিতীয় বন্ধনী, সেটকে সাধারণত দ্বিতীয় বন্ধনীর সাহায্যে প্রকাশ করা হয়ে থাকবে। অর্থাৎ কতগুলো সমাবেশ যখন হবে কতগুলো প্রতীকের সুসংজ্ঞায়িত বস্তুর অথবা সুসংজ্ঞায়িত ম্যাটার অথবা সুসংজ্ঞায়িত অ্যালফাবেট বা যাই হোক না কেন, যাদের সমাবেশটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে ধরে রাখবো, আটকিয়ে রাখবো, বর্ণ তৈরি করব, সেই সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমেই কিন্তু এই সেটকে প্রকাশ করা হয়ে থাকবে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যদি সেকেন্ড ব্র্যাকেটের জায়গায় প্রথম ব্র্যাকেট আমরা ব্যবহার করি তাহলে কিন্তু এটা পদ্ধতিটা অর্থাৎ এই জিনিসটা যে সেট এটা প্রকাশ করবে না। তো আমার প্রথম কাজ হচ্ছে যে আমি সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কতগুলো বস্তুর সমাবেশ দেখাচ্ছি, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে কতগুলো অ্যালফাবেটের সমাবেশ দেখিয়েছি এবং আমরা বলেছি যে স্বরবর্ণ সেট এটা, ঠিক আছে, তাহলে ইংরেজি বর্ণমালার স্বরবর্ণের সেটগুলো হচ্ছে এইখানে। এবার খেয়াল করো যে এগুলোকে আমরা কমা ব্যবহার করেছি, এগুলোকে আমরা ব্যবহার করেছি কি কমা। যদি বলা হয়ে থাকে এরকম যে
আমাদের একটা উপাদান আমরা এরকম নিয়ে থাকতে পারি, যেমন ধরো আমরা খেলার সামগ্রী, ঠিক আছে, খেলার সামগ্রীর একটি সেট গঠন করে থাকি, যেমন খেলার সামগ্রী। ওকে, তাহলে খেলার কি এটা সামগ্রী, খেলার সামগ্রীর একটি সেট। খেলার সামগ্রীর যে যে সেটটা গঠন করা হয়ে থাকে সেখানে কী থাকতে পারে? ব্যাট থাকতে পারে, ওকে, খেলার সামগ্রী ব্যাট থাকতে পারে, আমরা বল থাকতে পারে, স্ট্যাম্প থাকতে পারে, স্ট্যাম্প, ঠিক আছে, স্ট্যাম্প থাকতে পারে, ওকে। এরপরে আসতে পারে হচ্ছে খেলার সামগ্রী হচ্ছে প্যাড থাকতে পারে, হ্যাঁ, ক্রিকেটাররা যে খেলে খেলার সামগ্রীতে প্যাড থাকতে পারে, অর্থাৎ ক্রিকেট প্যাড, ওকে। এগুলো হচ্ছে খেলার সামগ্রী। এবং ক্রিকেট খেলার সামগ্রীতে আমরা এখানে যদি আরেকটু উল্লেখ করে দিই যে ক্রিকেট খেলার সামগ্রী, ক্রিকেট খেলার সামগ্রী, তাহলে ব্যাট থাকতে পারে, বল থাকতে পারে, স্ট্যাম্প থাকতে পারে, প্যাড থাকতে পারে, জার্সি থাকতে পারে, এগুলো ক্রিকেট খেলার সামগ্রী। তাহলে এগুলো নিয়েও কিন্তু একটি সেট গঠন করা হয়েছে, এগুলো নিয়েও একটি সেট গঠন করতে হবে। যদি বলা হয় মৌলিক সংখ্যার সেট, মৌলিক সংখ্যা আমরা লিখতে পারি কি, মৌলিক সংখ্যা এক থেকে দশের ভিতরে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো লিখলাম আমরা, 2, 3, 5, 7, এইগুলো হচ্ছে এক থেকে দশের ভিতরে মৌলিক সংখ্যা, 2, 3, 5, 7, এইগুলো আমরা দেখতে পেলাম, এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তার মানে হচ্ছে আমরা বলছি বাস্তব ও চিন্তা জগতের, আমরা বাস্তব ঘটনাগুলো, এই জিনিসগুলো, উপাদান্য চিন্তা জগতের কতগুলো সুনির্দিষ্ট সুসংজ্ঞায়িত বস্তুর যে সমাবেশটা পাওয়া গেল সেই সমাবেশকে আমরা বলবো কি, সেট। আমার মনে হয় যে আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো, তোমরা স্পষ্টভাবে বুঝতে পেরেছ সেটের সঙ্গে আসলে কী বলতে চায়, কতগুলো সমাবেশ ও চিন্তা জগতের যে সমাবেশ হতে পারে সেগুলো কিন্তু সেট আকারে হতে পারে, ওকে, নো প্রবলেম। তবে সেট কখন হবে না সেটাও কিন্তু আমাদের একটু জানা প্রয়োজন, কখন হলো না সেট। যেমন সুসংজ্ঞায়িত কথাটা বলেছে, সুসংজ্ঞায়িত কথাটা বলেছে, এই জিনিসটা আসলে কী, যেমন ধরো স্বরবর্ণের সেট যে কথাটা বলি, এখানে যদি আমি স্বরবর্ণের জায়গায় এখানে ইউ এর একটি জায়গায় আমরা এরকম ব্যবহার করি, এটা লিখি হচ্ছে ডাব্লিউ, তাহলে কিন্তু এখানে প্রকৃতপক্ষে সুসংজ্ঞায়িত এই বিষয়টা আসলো না, সুসংজ্ঞায়িতর এই বিষয়টা অর্থাৎ এই শর্তগুলো মানলো না, তাহলে কিন্তু এটা আর সেট হতে পারবে না, স্বরবর্ণের সেট হতে পারবে না। ক্লিয়ার? আমার মনে হয় তোমরা সবাই বুঝতে পেরেছ, যদি স্বরবর্ণের সেটের কথা বলা হয়ে থাকে তাহলে সেখানে অবশ্যই স্বরবর্ণই থাকতে হবে, ডাব্লিউ কিন্তু স্বরবর্ণ নয়, সুতরাং তাহলে এটা স্বরবর্ণের সেট হবে না, অন্য কোথাও হতে পারে, অন্য কিছু হতে পারে, কিন্তু সেটা স্বরবর্ণের সেট নয়। খেলার সামগ্রীর ক্ষেত্রে যদি ব্যাট, বল, স্ট্যাম্প, প্যাড এই ধরনের বিষয় থাকে, যদি এখানে হঠাৎ করে থাকে যে খেলার সামগ্রীর ভিতরে হঠাৎ করে একটি কী আছে, খেলার সামগ্রীর ভিতরে আমরা যদি একটি মোবাইল দিয়ে দিই খেলার সামগ্রীর ভিতরে, ঠিক আছে, ক্রিকেট খেলার সামগ্রীর ভিতরে আমরা কী দিলাম, এটা মোবাইল, ওকে, তাহলে আমরা কি দেখতে পাই, ক্রিকেট খেলার সামগ্রীর ভিতরে ব্যাট, বল, স্ট্যাম্প, মোবাইল। মোবাইল তো ক্রিকেট খেলার কোনো সামগ্রী নয়, মোবাইলের সাহায্যে ক্রিকেট খেলা হয় না, অর্থাৎ ক্রিকেট খেলতে হলে মাঠে যে জিনিসগুলো দরকার, ক্রিকেট খেলার জন্য ব্যাট, বল, স্ট্যাম্প দরকার, ওকে, মোবাইল ক্রিকেট খেলার জন্য কোনো দরকার নেই, সুতরাং এটা আসলে খেলা, ক্রিকেট খেলার সামগ্রী যুক্ত কোনো সেট হতে পারেনি, ঠিক আছে। এই কারণে আমরা কি করব, এটাকে এখানে আমরা এটা দিতে পারবো না, ওকে। তাহলে আমরা এই জায়গাটায় আমরা প্যাড লিখতো, ক্রিকেট খেলার সামগ্রীর ভিতরে আমরা বল, কাঠের বল যখন আমরা খেলা হয়, শক্ত বল দিয়ে খেলা হয়, খেলোয়াড়রা তখন কি করে, তার পা এবং হাঁটুকে বাঁচানোর জন্য ওরা যে প্যাড, একটা প্যাড ব্যবহার করে, একটা ফোমের মতো বস্তু ব্যবহার করে, এটার নাম হচ্ছে প্যাড, ওকে, ফাইন। এবার আমরা চলে গেলাম সেটের এই বিষয়ে, চিন্তা জগতের সেটের প্রকাশের শুরুতে, আমি বলে নিতে চাই সেটের প্রকাশের শুরুতে আমি যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে তোমাদেরকে একটা জিনিস জানা প্রয়োজন, সেটা হচ্ছে সেটকে সাধারণত ক্যাপিটাল ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল অক্ষর দ্বারা, অর্থাৎ সেটের নামটা বর্ণমালার ক্যাপিটাল লেটার দ্বারা প্রকাশ করা হয়েছে, সেটের নাম, তাহলে সেটের নাম ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল ক্যাপিটাল লেটার দিয়ে বলা হয়ে থাকে। যেমন আমরা এই স্বরবর্ণ, ক্রিকেট খেলার সামগ্রী এগুলোকে চেঞ্জ করে আমরা যদি এভাবে লিখি যে এটার নাম হচ্ছে, এটার নাম হচ্ছে পি একটি সেট, ওকে, এটার নাম হচ্ছে এ একটি সেট, এটার নাম হচ্ছে বি অন্য আর একটি সেট, তাহলে কিন্তু আমরা বলতে পারি, এই জিনিসগুলো বলতে পারি, অর্থাৎ সেটের যে নাম হবে সেটা হচ্ছে ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল অর্থাৎ বড় হাতের অক্ষর দ্বারা আমরা এই সেটকে বলবো এবং এই সেটকে প্রকাশ করব, ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দ্বারা আমরা এই সেটকে প্রকাশ করতে পারি। এরপরে যে জিনিসটা আসবে সেটা হচ্ছে সেটের উপাদানগুলো কী কী,
খেয়াল করো সেটের উপাদানগুলো, যেমন প্রথম আমরা পি যে সেটের কথা বলা হচ্ছে, এ হচ্ছে ওই সেটের একটি উপাদান, ই হচ্ছে ওই সেটের একটি উপাদান, আই হচ্ছে পি সেটের উপাদান, ও হচ্ছে এই পি সেটের উপাদান, ডাব্লিউ হচ্ছে পি সেটের উপাদান। এই যে উপাদানগুলো হয়, এই উপাদানগুলোকে কিন্তু আমরা আইডেন্টিফাই করে লিখতে পারি উপাদান, সেটের উপাদান। তাহলে আমরা সেটের উপাদানগুলোকে আমরা কীভাবে লিখব, তোমরা নিশ্চয়ই জানো সেটের উপাদানগুলোকে আসলে কীভাবে লেখা হয়ে থাকে। সেটা হচ্ছে আমরা লিখলাম, এটা হচ্ছে কীভাবে আমরা লিখব, এ যে সেটটা হলো সেটা হচ্ছে এ বিলংস টু পি, এ হচ্ছে পি সেটের একটি উপাদান। তেমনিভাবে যদি বলা হয় এ না লেখে অন্য কিছু লেখি, যেমন ধরো আই, আই হচ্ছে পি সেটের একটি উপাদান। তেমনিভাবে আমরা যদি বলি বল, তাহলে বল, এই বলটাও কার উপাদান, এই বলটাও হচ্ছে এ সেটের একটি উপাদান। বল বল হচ্ছে এ সেটের একটি উপাদান। এই জিনিসটার নাম কি এটা কিন্তু আমাদের জানা দরকার, যে চিহ্নটা আমি ব্যবহার করেছি সেই চিহ্নটার নাম কি, ঠিক আছে? এই চিহ্নটার নাম হচ্ছে বিলংস টু, এই চিহ্নটার নাম হচ্ছে বিলংস টু। তো আমরা উল্লেখ করলাম বল হচ্ছে এ সেটের একটি উপাদান, এই চিহ্নটার নাম হচ্ছে বিলংস টু। যেমন আমরা বলতে পারি টু বিলংস টু বি, অর্থাৎ দুই হচ্ছে বি সেটের একটি উপাদান, টু বিলংস টু বি, দুই হচ্ছে বি সেটের একটি উপাদান। এবার খেয়াল করো আমার প্রিয় বন্ধুরা, তোমরা কমেন্টসে অবশ্যই জানাবে যে যদি আমি বলে থাকি যে এখানে সেভেন বিলংস টু বি, যদি এরকম হয় সেভেন বিলংস টু বি, কিন্তু কি এইট বিলংস টু বি, এই কথাটা সত্য না মিথ্যা, এটা তোমাকে আমাকে কমেন্টসে জানাবে। এইট বিলংস টু বি, এইট হচ্ছে বি সেটের উপাদান, এই কথাটা কি আছে এখানে, এইট কি আছে এখানে, নেই। এইট বিলংস টু বি এটা আমরা বলতে পারি না, কারণ পারি না কেন, এইট হচ্ছে বি সেটের ভিতরে নাই, এইট বি সেটের ভিতরে নাই। যদি বল না পারি বলতে, তাহলে সেই ক্ষেত্রে এইট নট বিলংস টু, আমরা এই কথাটা ব্যবহার করব, এইট নট বিলংস টু বি, এইট বি সেটের উপাদান নয়, এইট নট বিলংস টু। তো এটা নাম হবে কি, তাহলে এই জিনিসটার নাম কি আমরা লিখবো, এই বিলংসটার নাম হচ্ছে নট বিলংস টু, এই জিনিসটার নাম হচ্ছে নট বিলংস টু। ওকে, তো আমার মনে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দরা তোমরা বুঝতে পেরেছ, যখন কোনো উপাদান সেটের ভিতরে থাকবে সেটা হবে বিলংস টু, যেন উপাদান সেটের ভিতরে না থাকে তাহলে সেটার নাম হচ্ছে নট বিলংস টু। এই হচ্ছে আমাদের এবার চলে যাচ্ছে পরে আছে, পরে আছে কি, কিভাবে আমরা উল্লেখ করতে পারি এই জিনিসটাকে। আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, বিলংস টু আমরা জানলাম, বিলংস টু নট বিলংস টু সম্পর্কিত বিষয় নিয়ে জানলাম। এবার চলে যাই সেটের প্রকাশ পদ্ধতি, অর্থাৎ আমরা কোন কোন পদ্ধতির সাহায্যে সেটকে প্রকাশ করতে পারি, আমরা কোন কোন পদ্ধতির সাহায্যে সেটকে প্রকাশ করতে পারি, সেই সেই পদ্ধতিগুলো কিন্তু এখন আমরা লিখব। আমাদের এখানে একটি সেট লেখা হয়েছিল এরকম, খেয়াল করো সেট যেটা লেখা হলো কীরকম, বি একটি সেট ছিল এরকম, যেটার উপাদানগুলো হচ্ছে, উপাদানগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, তার মানে টু থ্রি ফাইভ সেভেন। বি একটি সেট যার উপাদানগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, বি একটি সেট যার উপাদান হচ্ছে মৌলিক সংখ্যা, এগুলো। তাহলে এটা আমরা স্পষ্টভাবে দেখতে পাই, বি সেটের উপাদান হচ্ছে মৌলিক সংখ্যা এবং স্পষ্টভাবে দেখা যাচ্ছে। একই রকমভাবে আমরা কিন্তু অন্য আরেকটা পদ্ধতির সাহায্যে বলতে পারি, যেমন বি একটি সেট, বি সেটকে আমরা লিখতে পারি এক্স সাজ দেট এক্স বিলংস, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এবং ওই সকল মৌলিক সংখ্যা, এবং ওই সকল মৌলিক সংখ্যা যে সকল মৌলিক সংখ্যা দশ থেকে ছোট, এক্স হচ্ছে মৌলিক সংখ্যা, এবং ওই সকল মৌলিক সংখ্যা যে সকল মৌলিক সংখ্যা হচ্ছে দশ থেকে ছোট। খেয়াল করো দশ থেকে ছোট যে সকল মৌলিক সংখ্যাগুলোই কিন্তু উপাশে লেখা আছে। তাহলে যে পদ্ধতির সাহায্যে সেটের উপাদানগুলো স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়, দেখতে পাওয়া যাচ্ছে, এই পদ্ধতি হলো যে পদ্ধতি, এটা হচ্ছে কী পদ্ধতি, এটা নাম হচ্ছে তালিকা পদ্ধতি। তার মানে যে পদ্ধতির সাহায্যে, এটা নাম আমরা দেখতে পাচ্ছি কী, তালিকা, তালিকা পদ্ধতি। সেটের পদ্ধতি হচ্ছে দুইটি, একটা হচ্ছে
তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে গঠন পদ্ধতি। যে পদ্ধতির সাহায্যে এই সেটটি গঠন হয়েছে, যে শর্তের কারণে এই সেটটি গঠন হয়েছে, এটার নাম কি হবে? গঠন পদ্ধতি। অর্থাৎ এখানে আমরা যে পদ্ধতির সাহায্যে এটা তৈরি করেছি সেটা হচ্ছে গঠন পদ্ধতি। ক্লিয়ার? আমার মনে হয় যারা যারা এই মুহূর্তে এই ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই বুঝতে পেরেছ, একটা হলো তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে গঠন পদ্ধতি। যে পদ্ধতির সাহায্যে একটি সেট গঠন করা হয় সেই পদ্ধতির নাম হচ্ছে সেট গঠন পদ্ধতি বা সেট বিল্ডার্স মেথড। সেট বিল্ডার্স মেথড, যে পদ্ধতির সাহায্যে এই সেটটা গঠন করা হয়, সেট বিল্ডার্স মেথড। আর যেই পদ্ধতির সাহায্যে ওই সেটের উপাদানগুলো স্পষ্টভাবে দেখা যায়, দেখো উপাদানগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে তালিকা পদ্ধতি, ঠিক আছে? অর্থাৎ এই পদ্ধতির সাহায্যে সেটের উপাদানগুলো স্পষ্টভাবে আমরা দেখতে পাই, এই জন্য এটার নাম হচ্ছে তালিকা পদ্ধতি বা ট্রিভিয়াল মেথড বা রুল মেথড যেটাকে বলা হচ্ছে। অর্থাৎ সংক্ষেপে এই উপাদানগুলো আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, খেয়াল করো। অর্থাৎ এই জিনিসটা দুইটা পদ্ধতি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি, আরেকটা হচ্ছে গঠন পদ্ধতি। আমার মনে হয় আমার প্রিয় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমরা যে ক্লাসে উপস্থিত থাকলাম সেটার মাধ্যমে আমরা সেটের গঠন, সেটের যে সংজ্ঞাটা সেখানে আমরা সংজ্ঞা দেখতে পেলাম, সেট কীভাবে লিখতে হয় সেটাও আমরা দেখতে পেলাম, এবং সেট লেখার জন্য ইংরেজি বর্ণমালার ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হয় সেটাও আমরা জেনেছি, সেটের উপাদানগুলো কীভাবে লিখতে হয় সেটাও আমরা পেয়েছি। এরপরে আমরা দেখতে পেলাম যে সেটের প্রকাশ পদ্ধতি কত রকম, দুই রকম, একটা হলো সেট গঠন, আরেকটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। এই দুটো পদ্ধতির সাহায্যে আমরা সেটকে প্রকাশ করতে পারি। তো আজকে ক্লাসে, প্রথম ক্লাসে এই পর্যন্তই, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। তোর সময় পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।